আপনাদেরকে অর্ডিনারি স্কুলে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আলামিন আমি ম্যাথমেটিক্স টু এর চতুর্থ দল নিয়ে আলোচনা করবো আজকে অধি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে তো আমরা অধি সংক্ষিপ্ত প্রশ্ন যদি একটা দেখি প্রথম প্রশ্ন এরকম একটা দেখি কস ইনভার্স এক্স ইকুয়াল এ হলে ট্যান ইনভার্স এর মান কত যদি এটা আমরা উত্তর বের করি তাহলে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে কস ইনভার্স এক্স ইকুয়াল এ তাহলে একে আমরা কী করতে পারি যেহেতু এটা ইনভার্স আছে সেহেতু ভাগ অবস্থায় তাহলে ওয়ান বাই কস এ ওয়ান বাই কসটা কি এর সাথে গুণ হতে পারে তাহলে আমরা বলতে পারি কি কস এ ইকুয়েল এক্স এই কস এ ইকুয়েল এক্স থেকে আমাদের কী বের করতে পারে টেনের মান বের করতে হবে তাহলে এটা আমরা একটা ত্রি মানটা বসাবো ত্রিভুজ নিলাম নাম দিই এ বি সি তাহলে কস মিনিংটা আমরা কী জানি কসমিনিকটা আমরা জানি যে এভাবে যদি আমরা মনে রাখি কবরে ভূত আছে সেক্ষেত্রে কসমিনিক হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি আমাদের কত এখানে ওপরে এক্স তাহলে নিচে তাহলে ওয়ান আছে তাহলে অতিভুজ যদি এখানে আমি চিন্তা করি তাহলে অতিভুজটা হবে আমাদের ওয়ান তাহলে এখানে আমাদের আলটিমেটলি কী নাই লম্ব নাই তাহলে আমরা জানি কি যে লম্ব স্কোয়ার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তাহলে ওয়ান স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই স্কোয়ারটা যদি আমরা এখানে লম্ব করে দিই তাহলে এ বি ইকুয়াল রুটু ভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এটার মান দাঁড়াচ্ছে কত ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এভাবে আমরা ত্রিভুজটা কমপ্লিট করে নেব কমপ্লিট করার পরে কার মান চাই আমরা টেন এর মান চাই অতএব টেন এ ইকুয়াল টেন মিনিং আমরা কি জানি টেন মিনিং আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে লম্ব কত এখানে লম্ব হচ্ছে রুটু ভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভূমি হলে এক্স তাহলে লম্ব বাই ভূমি ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ভার বাই এক্স এটা হবে আমাদের অ্যান্সার ঠিক আছে যদি আমরা দুই নম্বর অঙ্কটা দেখি তাহলে দেখতে পাচ্ছি কি সাইন ইনভার্স এক্স ইকুয়াল থেটা হলে তেন থিয়েটার মান কত তাহলে শুরু করি উত্তর দেওয়া আছে দেওয়া আছে সাইন ইনভার্স এক্স ইক্যুয়াল থেটা তাহলে এখানে সাইন ইনভার্স সাইন ইনভার্স মানে ওয়ান বাই সাইন ওয়ান বাই সাইন যদি গুণ করি তাহলে কি হচ্ছে সাইন থেটা ইকুয়াল এক্স তাহলে আমরা এখন সাইনের মানটা এখানে বসাবো বি সি তাহলে সাইন মানে আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব গুণটা এক্স আর অতিভুজ তাহলে এখানে হচ্ছে ওয়ান তাহলে আমাদের কী নাই ভূমি নাই। তাহলে বি সি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার তাহলে এসির মানগত ওয়ান আর এবির মান এক্স তাহলে যদি আমরা বিসি এর পরিষ্কোয়ারটাকে করে দিই তাহলে রুট হবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে ভূমির মান পেলাম ওয়ান মাইনাস এক্স স্কোয়ার তাহলে এখন আমরা কান মান মারি করবো টেনের মান অতএব টেন থেটা ইকোয়াল টেন থেটা সমান টেন থের সমান কি লম্ব বাই ভূমি তাহলে লম্ব এখানে কত এক্স ভূমি হল এটা তাহলে এক্স বাই রুট টু ওয়ান মাইনাস এক্স স্কোয়ার এটা হবে আমাদের অ্যান্সার ঠিক আছে যদি আমরা তিন নম্বর অঙ্কটা দেখি সাইন ইন্টু টেন ইনভার্স থ্রি বাই ফোর মান কত তাহলে আমরা শুরু করি উত্তর দেওয়া আছে সাইন টেন ইনভার্স থ্রি বাই ফোর এর একটা মান চেয়েছে তাহলে প্রথমে কী আছে আমাদের সাইন সাইনটা রেখে দিই তাহলে এখানে টেন ইনভার্স তাহলে আমরা টেন ইনভার্স ইনভার্সকে সাইন ইনভার্স এ রূপান্তর করবো তাহলে এই সাইন সেন্ট কেড়ে যাবে তাহলে সেমভাবে আমরা এখানে এবার মানটা বসাবো ত্রিভুজে এ বি সি তাহলে ট্যান সমান কি জানি আমরা লম্ব বাই ভূমি তাহলে লম্ব তল এখানে থ্রি ভূমি তল এখানে ফোর তাহলে এখানে লাগবে অতিভুজ তাহলে এসি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্বের মান কত থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার তাহলে কত আসছে নাইন প্লাস ষোলো তাহলে টোয়েন্টি ফাইভ তাহলে এসিকে যদি আমরা রুট করি তাহলে রুট টোয়েন্টি ফাইভ অর্থাৎ এখানে এসির মান আসছে ফাইভ তাহলে এ মান ফাইভ তাহলে আমাদের ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা কি করবো সাইনে রূপান্তর করব তাহলে এখানে সাইন আছে ট্যান ইনভার্সকে তাহলে আমরা সাইন ইনভার্সে রূপান্তর করবো সাইন সমান সমান কি লম্ব বাই অতিভুজ ফাইভ তাহলে এখানে থ্রি বাই ফাইভ তাহলে সাইন আর সাইন ইনভার্সে কেটে যাচ্ছে তাহলে হচ্ছে কি থ্রি বাই ফাইভ এটা হবে আমাদের অ্যান্সার ঠিক আছে যদি আমরা চার নম্বর অঙ্কটা দেখি তাহলে দেখতে পাচ্ছি কি ট্যান ইনভার্স রুট থ্রি ইকাল থ্রেটা হলে সাইন থেটা মান নির্ণয় করো হ্যাঁ গোটা ইজি আমরা শুরু করি দেওয়া আছে দেওয়া আছে ট্যান ইনভার্স রুট থ্রি ইকুয়াল থেটা তাহলে ইনভার্স মানে ওয়ান বাই টেন থেটা তাহলে আমরা গুণ করলে কি হচ্ছে ট্যান থেটা ইকুয়াল রুট থ্রি তাহলে এখন আমরা এটা ত্রিভুজে বসাবো তাহলে এ বি সি ত্রিভুজ নিলাম তাহলে ট্যান মানে কি ট্যান হলো লম্ব বাই ভূমি তাহলে লম্ব আমাদের রুট থ্রি তাহলে ভূমি ওয়ান তাহলে এখানে বের করতে হবে কি অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজ এবির মান রুট থ্রি হোলি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে থ্রি প্লাস ওয়ান তাহলে হচ্ছে ফোর তাহলে এসির মান রুট ওভার ফোর ইকুয়াল টু তাহলে এসির মান আমরা কত বললাম টু তাহলে এটা এখন কার মান বের করবো সাইন থেটা তাহলে সাইন থেটা সাইন থেটা সমান কি সাইন মান হলো লম্বো বাই অতিভুজ তো লম্ব কত এখানে লম্ব হলো রুট থ্রি আর অতিভুজ হচ্ছে আমাদের টু তাহলে আমাদের এটা অ্যান্সার ঠিক আছে যদি আমরা পাঁচ নম্বরটা দেখি তাহলে বলছে কি টেন ইনভার্স ওয়ান বাই ফোর কে কস ইনভার্স ফাংশানে প্রকাশ করো এটা টেনশনে কোনো কারণ নেই এটা অনেক আরো আরও সহজ অঙ্ক যে উত্তর এটা টেন ইনভার্স দেওয়া আছে কস ইনভার্সে করলে অঙ্কটা হয়ে যাবে এটা অনেক ইজি দেওয়া আছে পরীক্ষাতে আমাদের ফাংশান এসব ইউজ করে যাতে একটু আমরা টেনশান করি ঠিক আছে আচ্ছা দেওয়া আছে কি ট্যান ইনভার্স ওয়ান বাই ফোর তাহলে ট্যানের মানটা আছে তাহলে ট্যানের মানটা আমরা বসাই এখানে এবিসি এটা ত্রিভুজের নাম ট্যান মানে কি ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে লম্ব বাই ভূমি তারা এখানে কি অতিভুজ নাই তাহলে এসি স্কোয়ার সমান সমান এব স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে কী আসছে এবির মান এব ওয়ান স্কোয়ার প্লাস বিসির মান হচ্ছে ফোর ফোর স্কোয়ার তাহলে ওয়ান প্লাস সিক্সটিন তাহলে সেভেন্টিন তাহলে এসি যদি আমরা রুট করে দিই তাহলে রুট সতেরো তাহলে এসির মানটা পেয়ে গেলাম আমরা রুট সতেরো জাস্ট এটাকে আমরা কিসে প্রকাশ করবো কস ইনভার্স তাহলে কস ইনভার্স তাহলে কস ইনভার্স কস ইনভার্সের মান কি আমাদের কসমান কি ও ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কতখানি ভূমি ওয়ান অতিভুজ না সরি ভূমি ফোর অতি বুঝে হলো সতেরো রুট সতেরো তাহলে ফোর বাই রুট ওভার সতেরো তো এটা আমাদের অ্যান্সার হবে এখানে ঠিক আছে যদি আমরা ছ নম্বর অঙ্করা দেখি কি বলছে টু টেন ইনভার্স রুট ওভার থ্রিকে ডিগ্রিতে প্রকাশ করো তাহলে এটা আমরা ডিগ্রিতে প্রকাশ করব তাহলে উত্তর দেওয়া আছে টু টেন ইনভার্স রুট থ্রি ঠিক আছে তাহলে টু টেন ইনভার্স রেখে দিলাম এবার আমাদেরকে চিন্তা করতে হবে রুট থ্রি টেন কত ডিগ্রির মান রুট থ্রি টেন কত ডিগ্রির মান রুট থ্রি তাহলে আমরা জানি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি তাহলে টেন আর টেন ইনভার্সটাকে কি হবে কেটে যাবে যদি টেন ট্যান ইনভার্সটা কেটে যায় তাহলে কি দাঁড়াচ্ছে টু গণিত সিক্সটি ডিগ্রি তাহলে এটা গুণ করলে হবে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এটা হবে তো আমাদের অ্যান্সার যদি আমরা সাত নম্বর অঙ্কটা দেখি তবে দেখতে পাচ্ছি কি ট্যান ইন্টু সাইন ইনভার্স হাফ এর মান লিখো জাস্ট মান বের করতে হবে প্রায় অঙ্ক সব সেম যদি আমরা তাহলে আমরা দেখি দেওয়া আছে দেওয়া আছে ট্যান সাইন ইনভার্স হাফ তাহলে এখানে আমাদের মান চেয়েছে তাহলে প্রথমে আমাদের কাছে আছে আছে তাহলে সাইন ইনভার্সটাকে যদি আমরা ট্যান ইনভার্সের উপর দিই তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে তাহলে আমরা ত্রিভুজ নিলাম এ বি সি এবার আমাদের সাইন সাইন সমান আমরা কী জানি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত কতজন হাফ হল আমাদের টু তাহলে এখানে আমাদের বের করতে হবে ভূমি তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার বি স্কোয়ার তাহলে টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার তাহলে কত ফোর মাইনাস ওয়ান তাহলে হচ্ছে থ্রি তাহলে বিসির মান হচ্ছে রুট ওভার থ্রি তাহলে আমাদের অতিভুজের মান পেলাম রুট ওভার থ্রি তাহলে এখন আমাদের ত্রিভুজটা কমপ্লিট তাহলে সাইন সাইন ইনভার্সে কী করবো আমরা ট্যান ইনভার্সে নিয়ে আসবো যাতে এই ট্যান ইনভার্সটা কেটে যায় তাহলে ট্যান সমান আমরা কি জানি লম্বো বাই ভূমি তা লম্বো বাই ভূমি ওয়ান বাই রুট থ্রি তাহলে ট্যান ট্যান কেটে যেয়ে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এটা হচ্ছে আমাদের অঙ্ক ঠিক আছে আমরা অতি সংক্ষিপ্ত হলে ট্রাই করব বাকি বইয়ের যেগুলো আছে আমরা নেক্সট ক্লাসে সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব